যাচ্ছ। আর আমি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মূলাভাষিতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করব এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থাপন করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটি আমি দেখাচ্ছি, রাসুকি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। প্রশ্নটি বলার আগে আমি মূলধন মুনাফাজাত লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করি। ব্যবসায়ের প্রত্যেকটি লেনদেন কে দুই ভাগে ভাগ করা যায়, একটি মূলধন জাতীয় আর একটি মুনাফা জাতীয়। আবার মূলধন জাতীয় ব্যয়কে দুই ভাগ করা যায়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। আবার মুনাফা জাতীয় ব্যয়কে দুই ভাগ করা যায়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এখন মূলধন জাতীয় আয় বলতে কারবারের এমন কিছু প্রাপ্তি ঘটে যেগুলো দীর্ঘমেয়াদী, টাকার অঙ্ক বড় থাকে এবং দীর্ঘ সময় ধরে সুবিধা পাওয়া যায়। মূলধন জাতীয় ব্যয় এমন কিছু ব্যয় হয়ে থাকে যেগুলো স্থায়ী এবং একাধিক বছরের সুবিধা পাওয়া যায়। মুনাফা জাতীয় ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে, ব্যয়গুলো অস্থায়ী হয় এবং দীর্ঘমেয়াদী হয় না। এবার মুনাফা জাতীয় আয় বলা যায় যে লেনদেনগুলো অস্থায়ী হয়ে থাকে, যে প্রাপ্তিগুলো অস্থায়ী হয়, টাকার অঙ্ক কম থাকে এবং প্রতিনিয়ত ঘটে। এখন এর ব্যাখ্যা দিতে গেলে আমি এই যে প্রশ্ন নিয়ে উপস্থাপন করেছি এই ভিডিওতে আমি শেষ করতে পারবো না, তা আমি সরাসরি প্রশ্নে যাই, তারপর অ্যান্সারে আমি অ্যান্সার করার চেষ্টা করছি। প্রশ্ন বলতে বলা হচ্ছে, এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা, এটি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কিভাবে হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? হলো যে মুনাফা জাতীয় কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও যে ব্যয়গুলো একাধিক বছরে সমন্বয় করা হয় এবং একাধিক বছর সুবিধা পাওয়া যায়, সে ব্যয়গুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বাবদ ব্যয়, বিজ্ঞাপনের জন্য এককালীন বড় অঙ্কের ব্যয়, নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ব্যয়, এটা পাঠ্যবইতে উল্লেখ করা হয়েছে। পরে 2, মনিহারি দ্রব্যাদি ক্রয়, মনিহারি খরচ, এটি মুনাফা জাতীয় ব্যয়। কারণ মনিহারি বলতে কাগজ কলম পেন্সিল খাতা রাবার ইত্যাদি ব্যয়গুলো মনিহারি ব্যয় বলা হয়ে থাকে, সুতরাং এটি মুনাফা জাতীয় ব্যয়। এপ্রিল 4, নতুন মেশিন ক্রয়, এটি একটি স্থায়ী ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। তারিখ 5, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, এটিও মূলধন জাতীয় ব্যয়। কারণ হলো 4 তারিখ 4 মূলধন মেশিন ক্রয় ছিল 1,60,000 টাকা, এটি স্থায়ী ব্যয়, এটা বারবার কিনা হয় না, একবার কিনা হয়, একাধিক বছরের সুবিধা পাওয়া যায়। এই স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের জন্য এর আনুষঙ্গিক খরচগুলোও মূলধন জাতীয় ব্যয় হয়। 4 তারিখে বলা হয়েছিল নতুন মেশিন ক্রয়, এই মেশিন ক্রয়ের যে আনুষঙ্গিক খরচ, যেমন 5 তারিখ বলা হয়েছে মেশিন ক্রয়ের বহন খরচ, এই মহন খরচ হওয়ার কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। নেক্সট 7 তারিখ, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। 4 তারিখে যে মেশিন ক্রয় করা হয়েছিল ওই মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয়, এটিও মূলধন জাতীয় ব্যয়। আমি তো আগে বলেছি যে সম্পত্তি স্থায়ী সম্পদ ক্রয় করা হলে ওই সম্পত্তির যে আনুষঙ্গিক খরচ থাকে, বহন খরচ, সংস্থাপন খরচ, পরিবহন খরচ ইত্যাদি খরচগুলো মূলধন জাতীয় ব্যয়। এখন 7 তারিখ বলা হচ্ছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, এটাও মূলধন জাতীয় ব্যয়। তারিখ 10, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, মেরামত ব্যয়, এটি মুনাফা জাতীয়। তারিখ 12, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি টায়ার ক্রয়, যেহেতু গাড়ির জন্য নতুন ব্যাটারি টায়ার ক্রয় 40,000 টাকা, এই ব্যয়গুলো বারবার করা হয় না, একবার করা হয়, একাধিক বছর স্থায়ী থাকে, অর্থাৎ একাধিক বছরে সুবিধা পাওয়া যায়, এটি একটি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। তারিখ 15, নতুন পণ্যের গবেষণা ব্যয়, আমি পূর্বে বলেছিলাম
যে ব্যয়গুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও একাধিক বছরে সমন্বয় করা হয় এবং একাধিক বছরে সুবিধা পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলেছিলাম, বিজ্ঞাপনের জন্য এককালীন বরঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বাবদ ব্যয়, নতুন পণ্যের তৈরির পূর্বে গবেষণা ব্যয়, সেই বিধায় 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় এটি বিলম্বিত মুনাফা জিতে ব্যয় হবে। আমি লেনদেনগুলো মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এবার প্রশ্নে আসি। ক, বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জিতে ব্যয় নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জিতে ব্যয়ের পরিমাণ নির্ণয়, দেখো আমি অবশ্যই এখানে অ্যান্সারে উপস্থাপন করেছি যে বিলম্বিত মুনাফা জিতে ব্যয়গুলো কি। তারিখ 1 এবং তারিখ 15 আমি ইতিমধ্যে আমি আলোচনা করেছিলাম প্রশ্নে, যে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা, এর যোগফল হচ্ছে 43,000 টাকা। এটি বিলম্বিত মুনাফা জিতে ব্যয়। আচ্ছা, এখন প্রশ্নে আমি নেক্সট প্রশ্ন যাই। মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয়। এখন মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের আমার প্রশ্নে অ্যান্সারে উপস্থাপন করার আগে আমি একটু প্রশ্নে ফিরে একটু যাই। দেখতে পাচ্ছ আমি পূর্বে আলোচনা করেছিলাম যে মূলধন জাতীয় ব্যয় বলতে স্থায়ী সম্পদ, স্থায়ী খরচগুলো। আমি বলেছিলাম যে 4 তারিখ মেশিন ক্রয়, মেশিনের বহন খরচ, মেশিনের সংস্থাপন খরচ, এই ব্যয়গুলো মূলধন জাতীয় ব্যয়। আবার 12 তারিখ বলা হয়েছিল অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি টায়ার ক্রয়, এর সমষ্টি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। দেখো উত্তরে মূলধন জাতীয় ব্যয় 4 তারিখ 4, মেশিনের ক্রয় 1,60,000 টাকা, মেশিনের ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এগুলো আমি প্রশ্ন থেকে এনেছি, এর যোগফল হচ্ছে 2,22,500 টাকা। এবার নেক্সট বলা হয়েছিল মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো প্রতিষ্ঠানে বারবার ঘটে, প্রতিনিয়ত ঘটে, স্থায়ী নয়, সে ব্যয়গুলো মুনাফা জাতীয়। প্রশ্ন থেকে আমি উপস্থাপন করেছি মনিহারি দ্রব্যাদি ক্রয়, পুরাতন মেশিন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, মনিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা, মোট 6,000 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছিল মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, কিন্তু মোট বলা হয়নি। যদি বলা হতো মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ, তাহলে আমি এই মূলধন জাতীয় ব্যয়ের 2,22,500 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের 6,000 টাকা যোগফল নামাতাম। এখন আমার প্রশ্ন যোগফল নামার প্রয়োজন নেই, আলাদা আলাদা দেখিয়েছি। নেক্সট, গতে বলা হয়েছিল 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকার মেশিন বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। আচ্ছা, এখন আমরা জানি যে কোনো স্থায়ী সম্পদ যে দামে বিক্রি করা হয়, যে মূল্যে বিক্রি করা হয় ও বিক্রয় টাকাটাই হলো যে প্রাপ্তি ঘটে, ওই প্রাপ্তিটি হল মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করা হলে এই বিক্রয় মূল্য হলো মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমি মূলধন জাতীয় প্রাপ্তি পেলাম 1,95,000 টাকা, যা আমি অ্যান্সারে উপস্থাপন করেছি। এবার প্রশ্ন বলা হয়েছিল মূলধন জাতীয় আয়ের পরিমাণ। এখন মূলধন জাতীয় আয় কিভাবে বের করব? মূলধন জাতীয় প্রাপ্তি থেকে এই যে যে সম্পদ ক্রয় করা হয়, বিক্রি করা হয়, সেই সম্পত্তির অর্জন মূল্য বাদ দিতে হবে। এখানে মেশিনের বিক্রয় মূল্য লেখা হয়েছিল 1,95,000 টাকা। এখন এই মূল্য ক্রয়, এই মেশিন ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের জন্য যে ব্যয় হয়, অর্থাৎ মেশিনের অর্জন মূল্য, আমি প্রশ্ন থেকে আমি পুনরায় একটু প্রশ্নে ফিরে গেলাম। মেশিনের অর্জন মূল্য অর্থাৎ মেশিনের মোট ক্রয় মূল্য, এখানে মেশিনের 4 তারিখ দেখো নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, তারিখ 5 নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, আবার নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এই 3টি লেনদেনই হলো মেশিনের অর্জন মূল্য, অর্থাৎ মেশিনের মোট ক্রয় মূল্য হবে। তাই এখানে মেশিনের অর্জন মূল্য নিয়ে এসেছি, এখানে মেশিনের ক্রয় মূল্য হলো 1,60,000 টাকা, এর সাথে বহন খরচ 7,500 টাকা,
সংস্থাপন ব্যয় 15,000 টাকা, যোগফল হলো 1,82,500 টাকা, এটি হলো মেশিনের অর্জন মূল্য। এবার মূলধনজাত প্রাপ্তি, মেশিনের বিক্রয় মূল্য 1,95,000 টাকা থেকে মেশিনের অর্জন মূল্য 1,82,500 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই যে ফল পাওয়া যাবে সে ফলটি হলো মূলধন জাতীয় আয়। এভাবে কোনো সম্পদ যখন ক্রয় করা হয়, ওই সম্পদ যদি বিক্রি করা হয়, ওই বিক্রয়ের বিক্রয় বিক্রয়ের যে মূল্য পাওয়া গেল, যে প্রাপ্তি ঘটল, এই প্রাপ্তিটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এবং এই প্রাপ্তি থেকে ওই সম্পদ ক্রয়ের জন্য যে ব্যয় হয়, অর্থাৎ ওই সম্পদ ক্রয় মূল্য যদি বাদ দেওয়া হয়, তাহলে যে ফল পাওয়া যাবে সেটি মূলধন জাতীয় আয়। আমি এভাবে ক খ গ উপস্থাপন করলাম। তোমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 45 পৃষ্ঠায় 2 নং অঙ্কটি এখানে উপস্থাপন করেছি। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং এর অনুরূপ অন্যান্য অঙ্ক তোমরা করতে পারবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, অঙ্কটি প্র্যাকটিস করবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।